ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেডিটেক অ্যান্ড আদার্স আজকের এই ভিডিওটিতে তোমাদের জানাবো নতুন যে রিক্রুটমেন্টটি পাবলিশ হয়েছে সে বিষয়ে এখানে কী কী পোস্ট রয়েছে সেগুলো তোমাদের আগে জানিয়ে দেবো তারই সঙ্গে তোমাদের জানাবো যে পে স্কেল কত রয়েছে এবং নাম্বার অফ ভ্যাকেন্সি এবং ম্যাক্সিমাম এজ লিমিট এবং তোমরা কীভাবে অনলাইনে অ্যাপ্লাই করবে এবং অনলাইনে অ্যাপ্লাই করতে গিয়ে অনেকে বিভিন্ন রকম প্রবলেম ফেস করে সেগুলো তোমাদের জানাবো এছাড়া অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে অ্যাপ্লিকেশান ফিস কত লাগছে এবং এক্সাম সেন্টার এক্সাম সেন্টারটা অনেকটা ম্যাটার করে অনেকে কারণ নিয়ারেস্ট যদি এক্সাম সেন্টার যদি না থাকে অনেকে কিন্তু ইন্টারেস্ট থাকে না সেগুলো তোমাদের জানাবো তাই তোমরা এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবে এবং এর পরবর্তী আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যার ফলে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করলে সেই ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছায় চলো দেখে না এখানে কী কী পোস্ট রয়েছে প্রথমে যেটা পোস্ট রয়েছে নার্স এ স্যালারি পে স্কেল রয়েছে লেভেল সেভেন অনুযায়ী তোমরা স্যালারি পাবে ইনিশিয়াল একটা পে দিয়েছে বেসিক পে এখানে বলে দিয়েছে নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে টোয়েন্টি সেভেন ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে থার্টি তারপরে দেখে না সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বি গ্রুপ হচ্ছে বি প্যাথোলজি টোটাল নাম্বার অফ ভ্যাক্যান্সি রয়েছে সিক্স দেখে নাও তোমরা বেসিক পে হচ্ছে পঁয়ত্রিশ হাজার চারশো এর সঙ্গে যাবতীয় আরও যে অ্যালাউন্সগুলো আছে সেগুলো অ্যাড হবে আর ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে থার্টি তাহলে পে লেভেল রয়েছে লেভেল সিক্স তোমরা যারা এমএলটি কোর্স করেছো তারা এই পোস্টের জন্য এলিজিবেল বেসিক বেসিক পে পঁয়ত্রিশ হাজার চারশো রয়েছে এবং এর সঙ্গে যাবতীয় অ্যালাউন্স অ্যাড হয়ে অ্যাপ্রক্স তোমাদের স্যালারি ষাট থেকে সত্তরের মধ্যে থাকবে সেভেন্টি কে এটা ভ্যারি করতে পারে বিভিন্ন লোকেশান রিজিয়ান অনুযায়ী ভ্যারি করতে পারে এবার তোমরা দেখে নাও তার পরবর্তী কি পোস্ট রয়েছে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বি নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজিস্ট এখানে টোটাল নাম্বার অফ সিট রয়েছে চারটি তোমরা যারা ফার্মাসি পোস্টের জন্য ইন্টারেস্টেড দেখে না এখানে টোটাল নাম্বার অফ সিট রয়েছে চোদ্দোটি সিট রয়েছে লেভেল হচ্ছে লেভেল ফাইভ অনুযায়ী তোমরা স্যালারি পাবে টেকনিশিয়ান বি অর্থোপেডিক টোটাল নাম্বার অফ সিট রয়েছে একটি মাত্র সিট রয়েছে টেকনিশিয়ান ইসিজি নাম্বার অফ সিট রয়েছে একটি এজ লিমিট কিন্তু এখানে পঁচিশ দেখে না তোমাদের একটু দেখিয়ে দিই এই যে পোস্টগুলো রয়েছে এগুলোর এজ লিমিট রয়েছে থার্টি পর্যন্ত কিন্তু বাকি যেগুলো রয়েছে দেখে নাও গ্রুপ সি যে পোস্টগুলো রয়েছে তার সকলের কিন্তু এজ লিমিট হচ্ছে টোয়েন্টি ফাইভ সোনোগ্রাফি টেকনিশিয়ান এইচসিজি টেকনিশিয়ান এদের লেভেল হচ্ছে থ্রি অনুযায়ী তোমরা স্যালারি পাবে এবার এই সমস্ত পোস্টের জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশান কী চাইছে সেগুলো তোমাদের আগে দেখিয়ে দিই তোমরা যারা মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি কোর্স করেছো অথবা যারা ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাব টেকনোলজি কোর্স করেছো তারা এই পোস্টের জন্য এলিজেবেল হবে কি হবে না দেখে নাও টোটাল নাম্বার অফ সিট রয়েছে দেখে নাও এখানে টোটাল নাম্বার অফ সিট রয়েছে ছটি তারপরে কি বলছে দেখে নাও মিনিমাম সিক্সটি পারসেন্ট মার্কস ইন বিএসসি মেডিকেল ল্যাব টেকনোলজি অর্ধে রয়েছে মিনিমাম সিক্সটি পারসেন্ট মার্কস ইন বিএসসি ফলোড বাই পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাব টেকনোলজি উইথ মিনিমাম সিক্সটি পার্সেন্ট মার্কস অর্থাৎ তোমরা যারা বিএসসি এম এল তারাই পোস্টের জন্য এলিজিবল অথবা যারা নর্মাল বিএসসি করেছে বিএসসি কমপ্লিট করার পরে পিজি ডিপ্লোমা করেছে পিজি ডি করেছে তারাই পোস্টের জন্য এলিজিবল অর্থাৎ বিএসসি করার পরে যারা ডিপ্লোমা করেছে ডিএমএলটি কোর্স করেছে তারাই পোস্টের জন্য এলিজিবল এবার দেখে নাও এজ লিমিট কী চাইছে এখানে এজ লিমিট চাইছে দেখে নাও আঠেরো থেকে হচ্ছে মিনিমাম ম্যাক্সিমাম হচ্ছে থার্টি ইয়ার্স পর্যন্ত এজ লিমিট রয়েছে কাস্ট অনুযায়ী কিন্তু তোমরা এজ রিল্যাক্সেশান পাবে আর বাকি যে পোস্টগুলো রয়েছে সেগুলো তোমাদের জানাবো দেখে নাও এবার রেডিওগ্রাফি এখানে টোটাল নাম্বার অফ সিট রয়েছে দেখে নাও একটিমাত্র সিট রয়েছে এর কোয়ালিফিকেশান দেখে নাও তোমরা মিনিমাম সিক্সটি পারসেন্ট মার্কস ইন বিএসসি অথবা মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস ইন বিএসসি অ্যান্ড ওয়ান ইয়ার ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি অর্থাৎ তোমরা যারা বিএসসি করেছো রেডিওগ্রাফির উপরে অথবা যারা বিএসসি করার পরে নর্মাল বিএসসি করার পরে এক বছরের ডিপ্লোমা কোর্স করেছো রেডিওগ্রাফির উপরে তারাই পোস্টের জন্য এলিজেবেল এছাড়া আরও অন্যান্য পোস্টগুলো দেখে নাও নিউক্লিয়ার মেডিসিন চারটি পোস্ট রয়েছে ফার্মাসিস্ট ফার্মাসিস্টের জন্য যে কোয়ালিফিকেশান চাইছে দেখে নাও টেন প্লাস টু রয়েছে তার সঙ্গে দু বছরের ডিপ্লোমা ইন ফার্মাসি তার সঙ্গে লাগছে থ্রি মান্থ ট্রেনিং ইন ফার্মাসি এবং যেটা লাগছে রেজিস্ট্রেশন অ্যাজ এ ফার্মাসিস্ট উইথ সেন্ট্রাল অর স্টেট ফার্মাসি কাউন্সিল অবশ্যই কিন্তু যে ফার্মাসি কোর্সটা করেছো সেটা সেন্ট্রাল অথবা স্টেট কাউন্সিলে অবশ্যই রেজিস্টার থাকতে হবে তাহলে তোমরা এই পোস্টের জন্য এলিজিবেল আরও অন্যান্য পোস্টগুলো দেখে নাও তোমরা সব কিন্তু ডিটেলসে বলা সম্ভব নয় যেগুলো দরকার তোমাদের সেগুলো আমি জানিয়ে দিচ্ছি দেখে নাও অর্থোপেডিক টেকনিশিয়ান এসিজি টেকনিশিয়ান কার্ডিওসোনাফি টেকনিশিয়ান এবার হচ্ছে মেথড অফ সিলেকশন প্রথমে তোমাদের জানিয়ে দিই তোমরা যারা প্যাথোলজি পোস্ট বা নার্স পোস্ট বা আছে টেকনিশিয়ান পোস্ট যেগুলো রয়েছে তাদের জন্য মুড অফ সিলেকশান কী রয়েছে তোমরা এখানে দেখে নাও পোস্ট কোড এখানে দেয়া রয়েছে এবং সেই পোস্ট কোডের বেসিসে তার মেথড অফ সিলেকশান অর্থাৎ সিলেকশান কীভাবে হবে সেটা কিন্তু এখানে ডিটেলসে বলে দিয়েছে সেগুলো তো তোমরা দেখো মেনলি তোমরা যারা প্যাথোলজি টে রয়েছে অথবা কোনো টেকনিশিয়ান অথবা টেকনোলজিস্ট রয়েছে তাদের জন্য মেনলি এই প্যাটার্নটা রয়েছে দেখে নাও সেভেন্টি ফাইভ মাল্টিপল চয়েস কোশ্চেন উইথ নেগেটিভ মার্কিং অর্থ মার্কস অ্যাওয়ার্ডেড ফর কারেক্ট অ্যান্সার অ্যান্ড ওয়ান মার্কস ডিডাক্ট ফ্রম ইনকারেক্ট অ্যান্সার অর্থাৎ এক একটা সঠিক অ্যান্সারের জন্য তিন মার্কস করে দেওয়া হবে এবং ভুল অ্যান্সারের জন্য এক মার্কস ডিডাক্ট করা হবে ডিউরেশন অফ এক্সামিনেশান উইল বি নাইনটি মিনিটস অর্থাৎ পঁচাত্তরটা কোয়েশ্চেন থাকবে সেভেন্টি ফাইভ কোশ্চেন

অফ এক্সামিনেশন নাইনটি মিনিট বলে দিয়েছি তারপরে দেখে নাও দ্য নাম্বার অফ ক্যান্ডিডেট টু বি শর্ট লিস্টেড ফর পার্সোনাল ইন্টারভিউ আফটার দ্য স্ক্রিনিং টেস্ট শ্যালবি আপ টু টেন টাইমস দ্য নাম্বার অফ ভ্যাকেন্সি অল দ্য ক্যান্ডিডেটস হ্যাভিং দ্য সেম কার্ট অফ মার্কস ইন দ্য স্ক্রিনিং টেস্ট উইল বি স্ক্রিন ইন ফর দ্য ইন্টারভিউ দ্য ডিসিশন অফ দ্য সেন্টার উইল বি ফাইনাল অ্যান্ড বাইন্ডিং অর্থাৎ এই রিটেন এক্সামের পরে একটা শর্ট লিস্ট করা হবে ওয়ান এস টু টেন রেশিওতে এবং তাদের একটা পার্সোনাল ইন্টারভিউ নেওয়া হবে সেই ইন্টারভিউয়ের বেসিসে ফাইনাল কিন্তু সিলেকশন হবে তাদের একটা পার্সোনাল ইন্টারভিউ নেওয়া হবে এবং সেই ইন্টারভিউ এবং রিটেন এক্সামের বেসিসে ফাইনাল সিলেকশন হবে এছাড়া দেখে না পোস্ট এছাড়াও দেখে না পোস্ট কোডে রয়েছে নার্সিং বা ফার্মাসির যে পোস্ট কোড রয়েছে তাদের যে সিলেকশান প্রসিডিওর কি কীভাবে সিলেকশন হবে দেখে নাও তার প্রসেসটা এটা রয়েছে এরপর দেখে নাও অ্যাপ্লিকেশান ফি কোড দেওয়া রয়েছে পোস্ট কোড ওয়াইজ তোমরা পোস্ট কোডটা দেখে নেবে পোস্ট কোডটা দেখে নেবে কোন পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে চাইছো সেই অনুযায়ী কিন্তু অ্যাপ্লিকেশান ফি অ্যাপ্লিকেশান ফি কিন্তু খুবই কম রেখেছে এখানে বেশি নয় ম্যাক্সিমাম রয়েছে থ্রি তারপর রয়েছে টু হান্ড্রেড তারপরে রয়েছে ওয়ান তোমরা সেটা দেখে নাও এবার আর একটা ব্যাপার তোমাদের বলে দিই তোমরা প্রথমে কিন্তু এখানে কি স্টেপ ফার্স্ট স্টেপ হচ্ছে তোমাদের অনলাইনে যাবে গিয়ে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করার পরে অ্যাপ্লাই ডান হলো অ্যাপ্লাই করলে অ্যাপ্লাই করার পরে তোমাদের যে প্রিন্ট আউট কপিটা পাবে এবং যাবতীয় সাপোর্টিভ ডকুমেন্টস সব কিন্তু অ্যাটাচ করে এনভেলপের মধ্যে দিয়ে বাইপোস্ট করতে হবে বাইপোস্টটা তোমরা কোথায় করবে তার অ্যাড্রেস কিন্তু এখানে দিয়েছে দেখে নাও তোমরা এই অ্যাড্রেসটা এই অ্যাড তোমাদের সেই প্রিন্ট আউট কপি এবং যাবতীয় সাপোর্টিং ডকুমেন্টস অবশ্যই কিন্তু বাইপোস্টে পাঠাতে হবে নাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান রিজেকশান হয়ে যাবে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেটও তোমাদের জানিয়ে দেবো দেখে নাও তার আগে একটা যেটা ভালো ব্যাপার যে এক্সামিনেশান সেন্টার এটা কিন্তু খুবই ভালো ব্যাপার রয়েছে অনেকগুলো সেন্টার রয়েছে দেখে নাও তোমরা যারা কলকাতার ক্যান্ডিডেট রয়েছো তারা কলকাতার জন্য অ্যাপ্লাই করতে পারো অনেকগুলো সেন্টার রয়েছে ভুবনেশ্বর রয়েছে গুয়াহাটি রয়েছে হায়দ্রাবাদ রয়েছে লখনউ রয়েছে পাটনা রয়েছে রায়পুর রয়েছে বিশাখাপত্তনম রয়েছে রাঁচি রয়েছে দিল্লি রয়েছে প্রায় টোয়েন্টি ফাইভ সেন্টারে কিন্তু এক্সাম হবে তাই তোমরা যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই কিন্তু অনলাইনে ফর্মটি ফিলিং করে নেবে এবং এর পরবর্তী আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য কিন্তু এই চ্যানেলটি অবশ্যই খেয়াল রাখবে অনলাইনে দেখে নাও এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অনলাইনে ফর্মটি ফিলিং করে নেবে এবং অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট দেখে নাও শুরু হয়েছে এক ছয় থেকে অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট রয়েছে তিরিশ ছয় দু হাজার চব্বিশ এবং প্রিন্ট আউট কপি সব কিছু নিয়ে তোমাদের বাইপোস্টে পাঠাতে হবে তার জন্য একটা ডেট রয়েছে দেখে না এখানে অলরেডি আবার সেই মেনশন করে দিয়েছে অ্যাড্রেস এই অ্যাড্রেসে তোমরা কিন্তু পাঠাবে সেই ক্ষেত্রে সেটা কিন্তু অবশ্যই আট সাত দু হাজার চব্বিশ এই টাইমের মধ্যে কিন্তু অবশ্যই সেই সেন্টারে পৌঁছাতে হবে সেই অ্যাপ্লিকেশান ফর্মটা তোমাদের সম্পূর্ণ ডিটেলস জানিয়ে দিলাম এর পরবর্তী আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে যার ফলে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করলে সেই ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছায়